দেবে আমাকে? বাবা আমার হাত পুড়ে যাবে না, বাবা আমার হাত পুড়ে যাবে না, বাবা আমার হাত পুড়ে যাবে না। গুড আফটারনুন বলার আগে আমার মনে হলো বলা দরকার যে হ্যাপি সানডে, কারণ আজকে হচ্ছে সানডে। সপ্তাহের প্রত্যেকটা দিন অতিক্রম করে করে এই যে একটা দিন আছে সানডে, তো সানডেতে না সবার মনটাই আমি জানি না, আমার তো এরকমই হয় যে সারা সপ্তাহের দিনগুলো মনটা খারাপ থাকলেও সানডেতে যেন স্পেশাল করে একটু খুশি খুশি অনুভূতি হয়। কোনো স্পেশাল কিছু করি বাড়িতেই, ছোটোখাটো স্পেশাল কিছু করি, একটু অন্যান্য দিনের মতো আজকে দিনটা একটু অন্যরকম কাটায়, এইরকম আর কি। তো আজকে তো আমার সানডে মানে হচ্ছে চিকেন আর একটা ভেজ, আর মা তো যেহেতু চিকেন খায় না, তো মায়ের জন্য কাতলা মাছ, ডাঁটা আলু দিয়ে ঝোল আর মোরলা মাছ ভাজা, এই হচ্ছে আজকে আমার সানডের হচ্ছে মেনু। তো আজকে দেখতে পাচ্ছেন আমি এখানে টিফিন বক্সে কিছু খাবার প্যাক করছি, তার কারণ হচ্ছে কি আমার মাকে কিছু খাবার প্যাক করে দিচ্ছি, মা এবং ভাইকে। তো আমার না বাপের বাড়ি একদম কাছেই, তো সেই কারণে আমার এবং আমার মায়ের মধ্যে দুজনের মধ্যে এই সব খাবার আদান প্রদান হতেই থাকে। মাও এক একদিন আমাকে খাবার করে পাঠায়, আমাকে খাবার করতে হয় না, আবার এক একদিন আমি মাকে পাঠাই, মায়ের খাবার করতে হয় না, কারণ মায়ের দুজনই মতো লোক, মা এবং ভাই। তো সেই কারণে মা ভাই চিকেন একা খায়, মা আবার চিকেন খায় না। তো আমি ভাবি যে একার জন্য আবার মা চিকেন করবে, তো সেই কারণে চিকেনটা বেশিরভাগ আমি ভাইকে পাঠিয়ে দিই, আর মা চিকেন খায় না বলে এখানের মা এবং আমার সেখানের মা দুজনের মায়ের জন্যই কাতলা মাছের ঝোল করেছি। তো একটু সবজি যা করেছি আর কি, একটু অল্প অল্প করে প্যাক করে দিয়ে দিলাম, কারণ দুজন মানুষ খাবে। আর ভাতটাও করে দিয়ে দিয়েছি, কারণ আবার এক্সট্রা করে কেন ভাত করবে, তো ভাতটাও করে দিয়ে দিলাম। আর আমার ভাই হচ্ছে চিকেন হলে একটু ভাত খায়, নাহলে ভাত খায় না সারা সপ্তাহ। তো যাই হোক, ব্যাগ ট্যাগ দিয়ে ভালো করে একদম খাবার দাবার প্যাক করে দিলাম। এরপর এই যে আমার রানিমা ঘুরছে, তো ওকে স্নান করাবো। তো তার আগে ও গান শেখাতে এসেছিলো, তো গানটা হারমোনিয়াম টারমোনিয়াম ভালো করে তুলে দিই, কারণ ওকে স্নান টান করিয়ে এসে না মনে হয় খুব জোরে না মানে পুরো যখন একটা খিদের তাড়া থাকে আমারও, মানে প্রচণ্ড একটা খিদে পেয়েছে, আর আজকে অনেক বেলা হয়ে গেছে, ঘাম শেখাতে কেড়াতে অনেক বেলাই এসছে, তো সেই কারণে স্নান টান করিয়েছে, এই সব কাজ আর করা যাবে না, তো সেই জন্য আগে ভাগে সমস্ত কাজ করে ওকে স্নান টান করিয়ে চলে এলাম খেতে। আর আজকে হচ্ছে মা বাড়িতে আছে, তো সেই কারণে আমাদের সঙ্গে খাচ্ছে আর কি, হয়তো মা বাড়ি আস্তে আস্তে অনেক বেলা হয়ে যায়, দুটো আড়াইটা বেজে যায়, তো সেই কারণে না আমাদের সঙ্গে খায় না, মানে হয় না, তো আসে না, এবং আমরা তার আগে খেয়ে নিই মা আর মেয়ে, কারণ বাচ্চা মানুষ অত দেরি করা যাবে না, আর আমারও মানে ডেলিভারির পর থেকে একটু টাইম মেনটেন করে খেতে হয় আর কি, নিজের শরীর নিয়ে অবহেলা করলে চলে না, সেই কারণে আগেভাগে খেয়ে নিই। তো এইটাই হচ্ছে একটা সব থেকে বড়ো কারণ, আমার শাশুড়ি মা আর কি আমাদের সঙ্গে খেতে বসে না, আর আজকে ছুটি সানডে, তো সেই কারণেই আজকে আমাদের সঙ্গে বসেছে, এটাই হচ্ছে আসল কারণ বলে দিলাম আজকে। আর আমার না ভাতের সঙ্গে দুটো মুড়ি অবশ্যই লাগে, তো এটা আমার এবং আমার ছোটো বোনের দুজনেরই এটা হচ্ছে অভ্যাস, ভাতের সঙ্গে মুড়ি লাগে, কিন্তু মাংস হলে আরও দুটো বেশি করে মুড়ি লাগে। আর আমি তো ভেবেছিলাম আজকে হয়তো মেয়ে একটা, যেহেতু চিকেন হয়ে যাবে একা একা খায়, তো সেই কারণে, আর এখানে মেয়ে খাওয়া দাওয়া করে এখন বাবার জন্য ভাত বাড়তে এসছে। ভাত দিচ্ছ শোন না, আমি দেবো না ভাত, তুমি বড় হয়ে গেছো। তো আমি সর্বাত্র শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, তো সেটা চুলের অবস্থা এরকম, তো দেখছি রান্নাঘর থেকে আমার কাছে ঠাম্মার কাছে আছে, তো রান্নাঘরে টুকটাক টুকটাক আওয়াজ হচ্ছে, তো বাবা একটু স্নান করছে, তো আমি ভাবলাম যে স্নানটা করেছি তারপরে উঠে ভাতটা দেব, তো তার মধ্যেখানে মেয়ে আমার ভাত ভাতটা শুরু করে দিয়েছে, বড় হয়ে গেছে, আমাকে আর দরকার নেই সংসারে। তুমি রান্না করবে, তুমি ভাত দেবে আমাকে, রান্না করলে হাত পুড়ে যাবে। হাত ধুতে হবে, তো এইদিকে আমার মা, এটা হচ্ছে কি ডাঁটা কুমড়ো ছোলা তরকারি, আর এটা হচ্ছে কুমড়ো শাকের তরকারি, ও ভাত দিতে গিয়েছিল তো এটা পাঠিয়ে দিয়েছে। আর হচ্ছে কিছু লাড্ডু,
যেটা ব্যাগের মধ্যে এনেছে, পুরো প্যাকেটটা মানে থেসকে গেছে আর কি। তো এটা একটা বক্সের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবো। বাবা ঘরে থাকো, বাবা যেন ভাত বেরোচ্ছো। এই ওখানে রেখো না, ওখানে রেখো না, সোনা খাবে তো বাবা বলো। ওইদিকে, হ্যাঁ হ্যাঁ ওইদিকে ওইদিকে, তুমি বসো, বাবা আসবে তারপর উঠবে। হ্যাঁ হ্যাঁ, চিংড়ি মাছ নয়, মোরলা মাছ, ওটা সবজি। খাইয়ে দিতে হবে বাবা, খাইয়ে দিতে হবে। ফোন এখন অনেক কিছু সেটিং করতে হবে, একটু টাইম দিতে হবে। কোন সেন্টার লাগাবো? তো এইটাই দাও বাবাকে, দাও, শুধু মাখালেই হবে বাবাকে। তো মেয়ে এখন ভাত খেতে ব্যস্ত, ভাত খাওয়া, সরি, ভাত খাওয়াতে ব্যস্ত। আর চলুন আজকের ব্লগটা, ছোট্ট একটা ব্লগ রাখছি, এখানে এন্ড করে দিচ্ছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।